দুই বোনে সমুদ্রে গেছিলাম শয়তানি করে বোরে কইছে যে আমি তোমারে সমুদ্র লেখা দিলাম এক বোরে লেখা দিছে আরেক বোরে কেন লেখা দেইনি এই লয়ে কাটাল শারীরিক শিক্ষা জলিল ভাই তুমি এই হোটেলে কি করতেছো আমি কই থাকুম ভাই মানে বাইরে দাঁড়ায় আছে কেন কি রুম নিছো রুম তো নিছি ভাই কি বউ আসছে তো নাকি দুই বউ আসছে তারপর কাঁদতেছো কেন দুঃখের কথা কি কম ভাই কিসে বলতো কাবল হ্যাঁ দুইজনের বেশি এলাও না তুমি দুইজনের জন্য এক রুমে নিছো চাইছিলাম তিনজন এক বেডে ঘুমাম ভাই হইল না আমি লুকায় লুকায় উঠছি বৌরা মনে ঘুমাই গেছে ভাই ঘুমতেছে না বিপদ আছে বিশ্বাস করেন ভাই একটা ছোট ভাই হিসেবে আপনার একটা উপদেশ দিই যেটাই মনে করেন কখনো ভাই বিয়ে করেন না বিয়ে করবো না মানে কি বলতেছে আমি তো বিয়ে করতে এখানে আসছি ঠিক আছে আসছেন কিন্তু দেখেন না বিয়ে করে আমার কি অবস্থা আমার নিজের বেড নেই ঘুমানোর দুই বউ কিন্তু ঠিকই আরাম করে নাক ডেকে ঘুমাইতেছে তুমি তো মিয়া বিয়ে তো করছো দুইটা আবার আমাকে একটা করতে নিষেধ করতেছো কেন ভাই এখন তো বুঝতেছেন না এখন তো হুজুকে বিয়ে করতেছেন খুব এক্সাইটমেন্ট শরীরের মধ্যে উত্তেজনা বিয়েটা করেন তখন এই ছোট ভাইয়ের কথা মনে পড়বো কিছু তো করার নাই বিয়ে তো করতে হবে আর তুমি না বললে আমার বিয়ের ইভেন্টের দায়িত্ব নেই ভাই তুমি যদি বিয়ে নিয়ে এরকম ভাঙা পড়ো তাহলে তো ঝামেলা না না ভাই আপনার বিয়ের ইভেন্টের দায়িত্ব যেহেতু নিছি কাজ সম্পূর্ণ করেই তারপর আমি ঢাকায় ফেরবো আর আপনি ইভেন্টের কাজ করলে তো আমারও কিছু টাকা আসবে তাই না ভাই আপনার কাজ আমি করে দেবো ভাই টেনশন করেন না আপনি ভাই কারণ কি সারা দিন এখানে দাঁড়িয়ে থাকবা আপনার রুমে ক্যামেরা রাখতে পারবেন আজকে রাতটার লেগে আমার রুমে কোত্থেকে রাখবে আমার তো নিজের রুমেই নাই এই হোটেলে রুম নাই মানে ভাই হ্যাঁ আমি নিজেই তো টনি ভাইয়ের সাথে ঘুমাইতেছি তাহলে আপনার মানে হবু বউ আরে সে তো পাইছে একটা সিঙ্গেল রুম সে তো উঠছে জেনি ভাবির সাথে জেনি ভাবিকে ওই রুমে পাঠিয়ে দিছি টনি ভাবিকে রিকোয়েস্ট রিকোয়েস্ট করে আমি টনি ভাইয়ের রুমে উঠছি দেখছেন বিয়ের আগে আপনার কি ঝামেলা হয়ে গেছে এলেই কই ভাই বিয়ে করেন না আমিও ঝামেলার মধ্যে আছি দুই বোনে সমুদ্রে গেছিলাম শয়তানি করে বোরে কইছে যে আমি তোমারে সমুদ্র লেখা দিলাম এক বোরে লেখা দিছে আরেক বোরে কেন লেখা দিইনি এই লয়ে কাঁচাল আচ্ছা ঠিক আছে আমি কেমনে ঠান্ডা করবো আর কিছু ঠিক আছে ওরা যেহেতু সমুদ্র লেখা দিছি তোমার এই পুরো বালি লেখা দিলাম এ বালি দিয়ে তুমি বিল্ডিং বানাবে পারো এই লয়ে কেঁচাল ভাই কোথাও শান্তি নেই না পারতেছি হোটেলে উপরে উঠতে এই যে দাঁড়ায় আছে কি রিস্ক নিয়ে আছে যদি কেউ আয় আমাদের পিড়াইব বুড়ো খুলে না তোমার আমার কথা হলো সমুদ্র যদি লিখাই দিবা এত বড় সমুদ্র দুইজনকে সমানভাবে লিখাই দিতা না 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 এটাও অফার দিছিলাম একজন আরেকজনের জিনিস লেব না আমাকে শেয়ার করে নাও কে শেয়ার করে নাও দুজনেই গ্যাঞ্জাম শুরু করে দিছে ভাই তো ওরা তো তোমাকে শেয়ার করছে করে নাই করছে কিন্তু এটা তো প্রপার্টি শেয়ার করে নিতে পারতেছে না ভাই এখনো সময় আছে ভাই বিয়াটা আপনি করেন না যে বিয়ের দিন পলায়ন আমি ইভেন্ট টেভেন্ট রেডি করে দিতেছি আপনি পলায়ন ওই আকাশও খালি আছে ওইটা লিখা দাও বুঝছো আর কি বাকি রাখবে তুমি আকাশ তো ভাই লেখতে আকাশ তো দুইটা নাই ভাই সেটাই যাও 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 বউ রাজি করো